বিএনপির বার্তা নিয়ে মার্কিন দুই কর্মকর্তার সঙ্গে রুমিনের বৈঠক। জানাবো কর্মসূচি সংগঠনে বিএনপি। ভোটার উপস্থিতি যাই হোক সেটাকে ফলাফল হিসেবে নেব বলছেন ইসি আনিসুর। এবং সর্বশেষ জানাবো অবরোধ বাসের লাটিহাতে মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির বার্তা নিয়ে মার্কিন দুই কর্মকর্তার সঙ্গে রুমিনের বৈঠক। বিএনপির পক্ষ থেকে দলীয় গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিউ বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ওই কর্মকর্তাদের হাতে বিএনপির পক্ষ থেকে দেওয়া একটি চিঠি হস্তান্তর করেন। এ জানতে রুমিন ফারহানাকে একাধিকবার ফোন করে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান ফোন ধরলেও তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। বিএনপি একটি সূত্র জানায়, দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগারে আছেন আর দলের মহাসচিবও কারাগারে রয়েছেন, যে কারণে কূটনৈতিক সম্পর্কটা এখন দেখভাল করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও রুমিন ফারহানা। কর্মসূচি সংকটে বিএনপি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে আমার স্ত্রী ফোন করে জানতে চাইলেন বিএনপির পরবর্তী কর্মসূচি কি। আমি বললাম রোববার সোমবার টানা 48 ঘন্টার হরতাল। শুনে মুক্তি একটু অবাক হলো, বলল এতদিন তাহলে কি হচ্ছিল। আমি বললাম এতদিন ছিল অবরোধ, এবার আসছে হরতাল। মুক্তির কৌতূহল আরো বাড়লো, হরতাল আর অবরোধের পার্থক্য কি, তার প্রশ্ন শুনে আমি নিজেই অবাক হয়ে গেলাম। তাই তো, হরতাল আর অবরোধের পার্থক্য কি? অনেকের আশঙ্কা ছিল দাদা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি কঠোর কোনো কর্মসূচি ঘোষণা করবে। কারো কারো ধারণা ছিল টানা অসহযোগ আন্দোলনে যাবে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করলেও গত বুধবার সন্ধ্যায় তার প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করলো এর 24 ঘন্টা পর, আর সেই কর্মসূচি আসবে 4 দিন পর। বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী অবরোধ থেকে হরতাল কঠোর কর্মসূচি, কারণ এতদিন দফায় দফায় অবরোধ চলে আসছিল আর তফসিল ঘোষণার পর এলো হরতাল। রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছে বাংলাদেশের। তাই বাংলাদেশের জন্মের আগে পরে আমরা অনেক রাজনৈতিক আন্দোলন দেখেছি, বিশেষ করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন তো আমাদের যৌবনকে মহিমান্বিত করেছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলন আমরা নানা রকমের কর্মসূচি দেখেছি, সমাবেশ, মহাসমাবেশ, অবস্থান, ধর্মঘট, হরতাল, অবরোধ, অসহযোগ মিছিল, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, মানববন্ধন, জনতার মঞ্চ ঘেরাও। রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, যে কোনো দাবি আদায় বা ক্ষোভ প্রকাশে মানুষ সমবেত হয়, প্রতিবাদ করে। সমবেত হওয়া, কর্মসূচি পালন করা আমাদের সংবিধান স্বীকৃত অধিকার। বিএনপির অনেকদিন ধরেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। গত জুলাইয়ে সে আন্দোলনকেই তারা সরকার পতনের এক দফায় উন্নীত করে। এক দফা দাবিতে তারা সমাবেশ, মহাসমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিল। গত 28 অক্টোবর সহিংসতার মহাসমাবেশ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আন্দোলনের নতুন ধাপে প্রবেশ করে বিএনপি। সভা সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃত অধিকার হলেও তার শর্ত সাপেক্ষে প্রযোজ্য। আন্দোলনের নামে আপনি মানুষ পুড়িয়ে মারবেন, যানবাহনে আগুন দেবেন, জনগণকে জিম্মি করবেন, শিক্ষার্থী পরীক্ষা সূচি লণ্ডভণ্ড করে দেবেন, এটা কোনোভাবেই কারো অধিকার হতে পারে না। 2014-15 সালে আমরা আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাসের ভয়াবহতা দেখেছি। আন্দোলনের নামে বিএনপি সে অগ্নিসন্ত্রাসের পরও তাদের দাবি আদায় হয়নি। তারা 2014 সালে নির্বাচন ঠেকাতে পারেনি, সরকারের পতন ঘটাতে পারেনি, উল্টো বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমার ধারণা ছিল 2014-15 সালের অভিজ্ঞতার পর বিএনপি আর কখনো অগ্নিসন্ত্রাসে ফিরবে না, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে বিএনপি আবার হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাসে ফিরেছে। একসময় দেশে হরতাল বা ধর্মঘটের আগের সন্ধ্যায় কর্মসূচির সমর্থনে মশাল মিছিল হতো, আর এখন সরাসরি বাসে আগুন দেওয়া হয়। হরতাল বা অবরোধের আগের সন্ধ্যায় যানবাহনে আগুন দেওয়া যেন এখন রুটিনে পরিণত হয়েছে। সরকারের পতন চাওয়ার অধিকার বিএনপির আছে, কিন্তু এভাবে আন্দোলন করে যে দাবি আদায় হবে না এটা তারা 2014-15 সালের আশা করে বুঝেছে। এখন যে স্টাইলে আন্দোলন করছে তাতেও যে সরকার পদত্যাগ করবে না সেটাও আশা করি বিএনপি ভালোই বোঝে। তারপরও তারা কেন আশা এভাবে অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে বোঝা মুশকিল। এ ভূখণ্ডে আন্দোলন করে দাবি আদায়ের অনেক ইতিহাস আছে। 69 গণঅভ্যুত্থান আগরতলা
ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবকে মুক্ত করেছিল। তিনি শেখ মুজিব থেকে পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধুতে। 90 সালে তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছিল স্বৈরাচারের স্বাদ। 96 সালে আওয়ামী লীগ আন্দোলন করে আদায় করেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবি। প্রতিটি সফল আন্দোলনে জনগণের বিপুল অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপি আন্দোলনে আগুন আছে, মানুষ নেই। বিএনপি নেতারা দাবি করেন তাদের সাথে মানুষ আছে, কিন্তু পুলিশের ভয়ে তারা মাঠে নামতে পারছে না। পুলিশের ভয়ে মাঠে নামতে না পারলে আন্দোলন কখনো সফল হবে না। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কারাগারের ভয়ে পালিয়ে আছেন লন্ডনে। বিএনপি নেতাদের যদি অনুরোধ, জনগণ যদি সত্যি আপনাদের পাশে থাকে আর আপনাদের যদি সাহস থাকে, তাহলে তাদের নিয়ে মাঠে কঠোর আন্দোলন করে তুলুন, নইলে গোপন জায়গা থেকে কর্মসূচি ঘোষণা করে অগ্নিসন্ত্রাস চালিয়ে জনগণকে জিম্মি করবেন না। পালিয়ে থেকে দেওয়া নেতৃত্ব কখনো জনগণকে মাঠে নামাতে পারবে না। বিএনপি দেশে থাকা নেতারাও গ্রেপ্তারের পর পালিয়ে আছেন। রুহুল কবির রিজভী আহমেদ গোপন জায়গা থেকে কর্মসূচি ঘোষণা করেন, কিন্তু দুর্বৃত্ত যানবাহনে আগুন দেয় আর বিএনপি কর্মসূচি সফল করার জন্য জনগণকে অভিনন্দন জানায়। অথচ এ আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। জেল জুলুম হুলিয়ার ভয় পেয়ে আন্দোলন হয় না। এরশাদ বিরোধী আন্দোলনের সময় হরতাল সফল করতে আমরা ভোর থেকে রাস্তায় নামতাম, দিনভর মিছিল করতাম। স্বৈরাচারের পুলিশ মিছিলের ট্রাক তুলে দিয়েছে, সরাসরি গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে, ঝালাও গ্রেপ্তার করেছে, রাজনীতি নিষিদ্ধ করেছে, কিন্তু মানুষকে রুখতে পারেনি। জনতার জোয়ারে ভেসে গেছে স্বৈরাচারের মসনদ। বিএনপি যদি তাদের আন্দোলনে সাফল্য চায়, সে আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণকে মাঠে নামাতে হবে। জনগণ পাশে নেই বলে বিএনপি এখন কর্মসূচি সংকটে পড়েছে। মহাসমাবেশ থেকে হরতাল, তারপর অবরোধ, তারপর আবার হরতাল, সেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। বিএনপির আন্দোলন কোনো সমন্বয় নেই, দৃষ্টি শীলতা নেই, জনসম্পৃক্ততা নেই। ধরে নিচ্ছে বিএনপির দাবি সরকার মানবে না। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দেশ এগিয়ে যাবে নির্বাচনের দিকে, তাহলে বিএনপি কি করবে? 7 জানুয়ারি পর্যন্ত কি হরতাল অবরোধ হরতাল চলবে, নাকি নতুন কোনো কর্মসূচি আসবে? সরকার দাবি না মানলে বিএনপি কি করবে? মজাটা হলো বিএনপির ক্ষোভ সরকারের উপর, কিন্তু তারা প্রতিপক্ষ বানিয়েছে জনগণকে। বিএনপির আন্দোলনে সরকারের কিছুই যায় আসে না, ভোগান্তি যা হচ্ছে তা জনগণের। মানুষ মরছে, সম্পদ নষ্ট হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, অর্থনীতির ঝুঁকি আরো বাড়ছে, শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিঘ্নিত হচ্ছে। জনগণ তো বিএনপির শত্রু নয়, তাহলে তাদের প্রতিপক্ষ বানিয়ে লাভ কি? বিএনপি নেতাদের প্রতি অনুরোধ, জনগণ যদি সত্যি আপনাদের পাশে থাকে আর আপনাদের যদি সাহস থাকে, তাহলে তাদের নিয়ে মাঠে কঠোর আন্দোলন করে তুলুন, নইলে গোপন জায়গা থেকে কর্মসূচি ঘোষণা করে অগ্নিসন্ত্রাস চালিয়ে জনগণকে জিম্মি করবেন না। ভোটার উপস্থিতি যাই হোক, সেটাকে ফলাফল হিসেবে নেব, বলছেন ইসি আনিসুর। নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে আসলে তফসিল পরিবর্তন করা হবে। 2018 সালেও এটি হয়েছে, তখন বিএনপি পরে নির্বাচনে এসেছে, আমরা তফসিল পরিবর্তন করেছি। যদি সেরকম হয় সেটা অবশ্যই বিবেচনা করবে, এর জন্য আমাদের সুযোগ আছে। আনিসুর রহমান বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। নির্বাচনকে ভোটার উপস্থিতি আমাদের দায়িত্ব নয়, এটা রাজনৈতিক দলের দায়িত্ব বা যারা প্রার্থী হবেন তাদের দায়িত্ব। ভোটার যাই উপস্থিতি হোক, আমরা সেটাকে ফলাফল হিসেবে নেব এবং সেটাকে ফলাফল হিসেবে ঘোষণা করব। ভোটার কম হোক বেশি হোক সেটা বিষয় নয়, তবে ভোটারের উপস্থিতি বেশি হবে আমরা বেশি সন্তুষ্ট হবে। সভা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন করার লক্ষ্যে যা করণীয় তার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও এখন একটা রাজনৈতিক পরিস্থিতি আছে, তারপরও আমরা একটা ভালো ভোট করতে চাই। প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন, বিশেষ করে যারা প্রিজাইডিং অফিসার তাদেরকে অ্যালার্ট দেওয়া হয়েছে। বিএনপি নির্বাচনে না আসলে ভোট অংশগ্রহণমূলক হবে কিনা এমন প্রশ্নের জবাবে আনিসুর রহমান বলেন, ভোটার যদি আসে তাহলে তো অংশগ্রহণমূলক হইল। আমাদের সাথে 44টা রাজনৈতিক দল আছে, আমরা বারবার তাদের আমন্ত্রণ জানিয়েছি, কেউ কেউ আসছে আবার কেউ কেউ আসে নাই। কেউ নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের বিষয়, আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। আমাদের প্রয়োজন ভোটার, কার কত শতাংশ ভোট সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের কাজ ভোটার সুষ্ঠু পরিবেশ তৈরি করা। বিদেশিদের পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, আমরা চাই যত বেশি বিদেশি পর্যবেক্ষক থাকবে তত বেশি নির্বাচনটি সুন্দর গ্রহণযোগ্য বলে মনে হবে। এক্ষেত্রে আমরা তাদের অংশগ্রহণের কথা বিবেচনা করে আবেদনের বিষয়টি 26 নভেম্বরের পরিবর্তে 30 নভেম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেটি আবার 7 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। আমাদের তো চোখ দুইটা, তাই এর বেশি দেখার সুযোগ নেই। তাই যত বেশি চোখ থাকবে তাহলে তত বেশি আমরা তাদের চোখে দেখতে পারবো, ভোট ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে সেটি বুঝতে পারবো। অবরোধ,
বাঁশের লাঠি হাতে মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধার পলাশ বাড়িতে অবরোধের সমর্থনে বাঁশের লাঠি হাতে মিছিল করেছেন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িতে প্রতিরাতেই পুলিশে যাচ্ছে, আটক ও গ্রেপ্তার ভয়ে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছেন না। আটক নেতাকর্মীদের বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। সম্প্রতি উপজেলা এ পর্যন্ত 21 জনকে আটক করা হয়েছে। এসবের প্রতিবাদ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর্য সাজ্জাদ হোসেন বলেন, লাঠি হাতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে পারে, তবে আমার চোখে পড়েনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।